मंगलवार सकाल 11টা নাগাদ কোচবিহার জেলার বক্সিয়ার থানা অন্তর্গত মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার ঘটনা। জানাজা হয় প্রাইমারি স্কুল শিক্ষক এবং তার পরিবারে থাকা বৃদ্ধ মা তার স্ত্রী কেউই করোনার প্রতিষেধক নেননি। পাশের স্বাস্থ্যকেন্দ্র থেকে একাধিকবার তার বাড়িতে আশাকর্মীরা এসেও নিরাশ হয়ে ফিরে গেছেন। স্বাস্থ্যকেন্দ্র থেকে মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুমন বামনের সঙ্গে যোগাযোগ করে হলে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজে উদ্যোগী হন তাদের করোনা প্রতিষেধক নেওয়ার ব্যাপারে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বক্সিয়ার থেকে আমাদের প্রতিনিধি সুমন পাল। সুমনের সঙ্গে সরাসরি কথা বলবো। সুমন, কি জানা যাচ্ছে, কেন ভ্যাকসিন নিচ্ছে না এই পরিবার? দেখো বিপাশা, তোমাকে প্রথমেই আমি বলে রাখবো, আজ যে ঘটনাটা আমাদের সামনে উঠে আসছে সেটি কিন্তু একটি অন্যরকম ঘটনা। মূলত করোনা ভাইরাসে কিন্তু গোটা রাজ্য কিন্তু একটা অন্যরকম পরিস্থিতিতে তৈরি হয়ে গেছে, যেখানে স্বাস্থ্যকর্মীরা কিন্তু আক্রান্ত হচ্ছে। সেই দিকে কিন্তু আজকে যে ঘটনাটা আমাদের সামনে উঠে এসেছে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যিনি বাচ্চাদের পড়ান, তিনি কিন্তু ভ্যাকসিন নেননি এবং তার পরিবারের সদস্যরা কিন্তু কেউই ভ্যাকসিন নেননি। সুতরাং একটা কথা কিন্তু স্পষ্ট বিপাশা, যে স্বাস্থ্যকর্মীরা কিন্তু বারংবার তার বাড়িতে গেছে, কিন্তু স্বাস্থ্যকর্মীদের কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাদের মূলত একটাই দাবি যে ভ্যাকসিন নিতে হবে, এমন কি কোনো কথা রয়েছে? এবং এই জন্য কিন্তু গোটা গ্রাম আতঙ্কে রয়েছে। তো গোটা গ্রামের আতঙ্কের ফলেই কিন্তু আজ কিন্তু মহিলা সমিতির যারা লোকজন রয়েছে তারা কিন্তু সেই বাড়িতে গেছিল, কিন্তু মহিলা সমিতির সাথেও কিন্তু তারা দুর্ব্যবহার করে এবং সেই কারণের ফলেই কিন্তু আজকে কিন্তু তাদের বাড়িতে কিন্তু তালা ঝুলিয়ে দেয় মহিলা সমিতির সংগঠন। কিন্তু একটা কথা তোমাকে বলবো বিপাশা, যেখানে করোনা ভাইরাসে কিন্তু গোটা রাজ্য কিন্তু একটা অন্য জায়গায় পরিস্থিতি, একটা রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু প্রত্যেক বাড়ি বলছে যে সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে। কিন্তু আরেকটা কথা তোমাকে বলবো, যিনি স্কুল শিক্ষক তিনি কিন্তু ভ্যাকসিন নেয়নি। তো সেক্ষেত্রে একটা কথা কিন্তু উঠে আসছে যে ভোটের আগে কিন্তু সবাইকেই ভ্যাকসিনেটেড হওয়ার কথা ছিল, কিন্তু কেন ভ্যাকসিন দেওয়া হলো না, কেন সেই স্কুল শিক্ষক কেন ভ্যাকসিন না নিয়ে ভোট কেন্দ্রে ভোটের দায়িত্ব সামলালো, এটা কিন্তু একটি বড় প্রশ্নচিহ্নের মুখে বিপাশা। সুমন, ইতিমধ্যেই তো যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন বা আশাকর্মীরা রয়েছেন তারা তার বাড়িতে গিয়েছেন, তাকে বলেওছেন, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে বাড়ি থেকে চলে গেছেন। এই মুহূর্তে তারা বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন, পরবর্তীতে আর কি পদক্ষেপ নেবে? দেখো, এই পদক্ষেপ কিন্তু যদি তারা না মানে, এখনো পর্যন্ত যদি তারা ভ্যাকসিনেটেড না হয়, তাহলে কিন্তু তারা কিন্তু আরো বৃহত্তর একটা আন্দোলনের নামার একটা আশ্বাস কিন্তু রয়েছে। মূলত সাধারণ মানুষের কথা মনে রেখেই এবং সাধারণ মানুষের দাবি মেনেই কিন্তু আজকে মহিলা সমিতি যারা সংগঠন করে তারা কিন্তু 100 জনের মতো মেম্বার কিন্তু তারা সেই বাড়িতে গেছে এবং সেখানে কিন্তু তারা কিন্তু বলেছে যে আপনাকে ভ্যাকসিন নিতে হবে। কিন্তু সেই শিক্ষক, স্কুলের শিক্ষক অর্থাৎ বাসরাজা স্কুলের শিক্ষক, তিনি কিন্তু সুবোধ ধর যিনি রয়েছে, তিনি কিন্তু বলেছে আমি ভ্যাকসিন নেব, কিন্তু কবে নেবেন এখনো কিন্তু সদুত্তর মেলেনি। তো একটা বৃহত্তর আন্দোলনে কিন্তু নামার চেষ্টায় থাকবে এই সেই এলাকার স্থানীয় বাসিন্দারা। মূলত স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই আজকে কিন্তু মহিলা সমিতি সেখানে যায় এবং কথা বলে। ধন্যবাদ সুমন, আমরা এতক্ষণ সরাসরি কথা বলছিলাম আমাদের বক্সিয়ার থেকে প্রতিনিধি সুমন পালের সঙ্গে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে শিক্ষক কিন্তু জানিয়েছেন যে তিনি নেবেন ভ্যাকসিন, তবে কবে নেবেন সেই বিষয়ে কিছু বিস্তারে জানানো হয়নি। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে এই প্রাইমারি স্কুল শিক্ষক এবং তার পরিবারে থাকা বৃদ্ধ মা এবং তার স্ত্রী কেউই করোনায় প্রতিষেধক নেননি। পাশের স্বাস্থ্যকেন্দ্র থেকেও একাধিকবার তার বাড়িতে আশাকর্মীরা এসে নিরাশ হয়ে ফিরে যায়। স্বাস্থ্যকেন্দ্র থেকে মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন বামনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হলে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজে উদ্যোগী হন তাদের করোনায় প্রতিষেধক নেওয়ার ব্যাপারে, কিন্তু তাতেও কিন্তু কোনো সুরাহা হয়নি। এদিন গ্রামের মহিলা সমিতির সদস্যরা একত্রিত হয়ে তাদের ভ্যাকসিন নেওয়ার দাবি জানিয়েছে, কিন্তু তাতে পরিবারের লোকজন ভ্যাকসিন নিতে অস্বীকার করায় ওই স্কুল শিক্ষকের পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রেখে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রীর
আমরা বলেছি লিখিত দিব, কোথায় লিখিত কোথায় নিয়েছো? আমি হসপিটাল থেকে নেবো, হসপিটাল থেকে। আচ্ছা আমাদের কি কোনো সরকারি নোটিশ দিয়ে গেছে বাড়িতে? অ্যালার্ট করে গেছে কোনো? একজন শিক্ষিত মানে প্রাইমারি স্কুলের টিচার ভ্যাকসিন নিচ্ছে না, আশাকর্মীরা 13-14 দিন আসছে, স্বাস্থ্যকর্মী 2 দিন আসছে। তারপরে প্রধান সাহেবকে জানাইছে, স্বাস্থ্যকর্মী যখন পাতি ছিল না তখন প্রধান সাহেবকে জানাচ্ছে, প্রধান সাহেব সাথে সাথে ফোন করছে, কিন্তু ও কিছুতেই ভ্যাকসিন নেবে না। প্রধানমন্ত্রীর অর্ডার যেহেতু জানে, জানে জানে ভ্যাকসিন নিতেই হবে, মুখ্যমন্ত্রীর অর্ডার ভ্যাকসিন নিতে হবে। আর ও একজন শিক্ষক হয়ে কী করে ভ্যাকসিন না নিয়ে বাইরে দিব্যি বেরোতেছে? আমরা গ্রামের মহিলারা উদ্যোগ নিয়েছি, ওকে আমরা বাড়ি থেকে বেরোতে দেব না। চল, ও কেন বোঝে না যে ভ্যাকসিনের অবশ্যই নেওয়া জরুরি? এই পরিবারে 3 জন কজন ভ্যাকসিন দিয়েছে এবং কজন? মা একটা ভ্যাকসিন নিয়েছে, প্রথম ভ্যাকসিনটা, দ্বিতীয়টা নেয়নি, আর ওরা 2 জন নেয়নি। এখন শিক্ষক তো, শিক্ষকদের তো ভোটের ডিউটিও পড়েছিল, তখন কিউ নেয়নি? তখনও নেয়নি, আশাকর্মী নিরাশ হয়ে গেছে আর আসে না ওর বাড়িতে। তারপরে প্রধানের সাহায্য নিয়েছিল, প্রধানও পারেনি, ওকে ফোন করে ফোন করছিল যে পরে নেবো পরে নেবো, আজকেও বলতেছিল তো পরে নেবো। আমরা অবশ্যই যাব, কিন্তু দেখি ও আগে কি করে, ভ্যাকসিন দেয় কি না। আজকে কি করলেন? আজকে আমরা গেটে তালা দিলাম যাতে ও বেরোতে না পারে, ভ্যাকসিনের প্রকোপ তো আরও বাড়ছে, যেহেতু বাড়ছে সেহেতু আমাদের ইয়ে নেওয়াই লাগবে পদক্ষেপ। এক ঘরে করে দিলেন? এক ঘরে করে দিলাম, প্রধান বাইরে বেরোতে না পারে। আপনার নাম? আমার নাম ললিতা সরকার। কিসের পক্ষ থেকে এক ঘরে করে দেওয়া হলো? আমরা মহিলারা সমিতির পক্ষ থেকে এক ঘরে করে দিলাম। করোনায় প্রতিষেধক না নেওয়ায় স্কুল শিক্ষকের বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিলেন মহিলা সমিতি। করোনায় প্রতিষেধক না নেওয়ায় বাঁশসাজা প্রাইমারি স্কুলের শিক্ষক সুবোধ ধরের বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়ে তাদের এক ঘরে করে দিল গ্রামের মহিলা সমিতির সদস্যরা। মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোচবিহার জেলার বকশিয়ার থানা অন্তর্গত মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ঘটনা। জানা গেছে ওই প্রাইমারি স্কুল শিক্ষক এবং তার পরিবারে থাকা তার বৃদ্ধ মা, তার স্ত্রী কেউই করোনার ভ্যাকসিন নেননি। পাশের স্বাস্থ্যকেন্দ্র থেকে একাধিকবার তার বাড়িতে আশাকর্মীরা এসেও নিরাশ হয়ে ফিরে যায়। স্বাস্থ্যকেন্দ্র থেকে মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন বামনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হলে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি নিজে উদ্যোগী হন তাদের করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। এদিন গ্রামের মহিলা সমিতির সদস্যরা একত্রিত হয়ে তাদের ভ্যাকসিন নেওয়ার দাবি জানায়, কিন্তু তাতেও পরিবারের লোকজন ভ্যাকসিন নিতে অস্বীকার করায় ওই স্কুল শিক্ষকের পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রেখে তাদের বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন গ্রামের মহিলারা। পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন ডিজিটাল বাংলায়, আগে ভাগে সবার আগে।